বগুড়ার গাবতলিতে ব্যাংকের ডাকাতের সময় আনসার সদস্যের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় দুই ডাকাত পাঁচই জানুয়ারি ভোর পাঁচটায় বগুড়ার গাবতলি উপজেলার পীরগাছা সাবেক পাড়ার রূপালী ব্যাংক শাখায় দুইজন ডাকাত ব্যাংকের ছাদ দিয়ে ভিতরের লোহার গেট কেটে ব্যাংকে প্রবেশ করে এসময় সময় ব্যাংকের দুই আনসার সদস্য তাদের বাধা দিলে তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতের আনসার সদস্য রানাকে এবং সময় তারা চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায় এলাকার লোকজন আহত দুই সদস্যকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যাংকের ম্যানেজার মোতাহার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান